কুমিল্লায় যমুনা ব্যাংকের 167তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর চকবাজার এলাকায় স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার এমপি এর শুভ উদ্বোধন করেন। যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, যমুনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মির্জা ইলিয়াস উদ্দিন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।